আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামী বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন বুকস। আমাদের আজকের আলোচ্য গ্রন্থ সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত গল্পগুলো অন্যরকম। জীবনকে তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন এক একটি গল্প, প্রতিটি বাঁক এক একটি উপাখ্যান, অথবা জীবনকে আমরা একটি শ্রাবণমুখর সন্ধ্যাও বলতে পারি, যেখানে ঝুম বৃষ্টির শব্দ শোনায় গল্পের মতো, ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসে গল্পের কাহিনীর মতো জীবন্ত লাগে। জীবন কি তাহলে বয়ে চলা কোনো নদী, কিংবা আকাশ ভেঙে ঝরঝর করে নেমে আসা শ্রাবণ দিনের বৃষ্টি? জীবন কি নিছক উথাল পাথাল কোনো তরঙ্গের ভেলকি, কিংবা গা শীতল করা কোনো স্নিগ্ধ বাতাসের সুর? না, জীবন এর চেয়েও বেশি কিছু। জীবন এর চেয়েও দুরন্ত, চঞ্চল, আরো বেশি আকস্মিক। জীবনের কাছে মাঝে মাঝে গল্প তুচ্ছ হয়ে যায়। জীবনটা মাঝে মাঝে রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে ঘটনা প্রতিঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি, প্রেম ভালোবাসা, সুখ আর দুঃখ। আর এজন্যই জীবন দুরন্ত, জীবন চঞ্চল এবং কিছুটা আকস্মিক। এজন্যই জীবন অন্যরকম। অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজানো গল্পগুলো অন্যরকম গ্রন্থটি। এটি মূলত একটি গল্পের সংকলন গ্রন্থ। ১৯ জন লেখক লেখিকার ৩৫টি অন্যরকম গল্প সংকলিত হয়েছে দুই মলাটে। সমাজের বিভিন্ন অনিয়ম, অসুন্দর ও অনাচারের কথাগুলো উঠে এসেছে গল্পের বর্ণনায়। পাঠক মাত্রই বুঝবেন এগুলো সাদামাটা বা নিছক বিনোদন জাগানিয়া কোনো গল্প নয়। প্রতিটি গল্প, এমনকি প্রতিটি গল্পের প্রতিটি চরিত্রের মাঝে মিশে আছে এক একটি বোধ, এক একটি চেতনা। বইটি সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে প্রকাশক লিখেছেন, কিছু অন্যরকম গল্পের সমন্বয়ে আমরা সাজিয়েছি গল্পগুলো অন্যরকম গ্রন্থটি। সেই অন্যরকম গল্পগুলো পড়ে পাঠকের মনে ভাবোদয় ঘটবে, তাদের হৃদয়ে বইবে পরিবর্তনের বসন্তী বাতাস, তারাও হয়ে উঠবে এরকম গল্পের উপাদান, এটাই আমাদের প্রত্যাশা। বইটিতে যেসব গল্প সংকলিত হয়েছে সেগুলো হলো: বোধ, গল্পটি লিখেছেন আরিফ আজাদ; চেরিফুল, গল্পটি লিখেছেন আফিফা আবেদিন সাউদা; দ্বিতীয় বিয়ে, গল্পটি লিখেছেন আনিকা তুবা; অশ্রু ভেজা ডায়, গল্পটি লিখেছেন আফিফা আবেদিন সাউদা; সত্যিকারের মনস্টার, গল্পটি লিখেছেন আলী আব্দুল্লাহ; মায়ের দুয়া, গল্পটি লিখেছেন নুসরাত জাহান; আধারের মাঝে আলোর পরশ, গল্পটি লিখেছেন সিহিন্তা শরীফা; আমার যা আছে সবই তো আপনার লইগা, গল্পটি লিখেছেন শিহাব আহমেদ তুহিন; আমি আবারও যাব, গল্পটি লিখেছেন আরিফুল ইসলাম; একটি তাওয়াক্কুলের গল্প, গল্পটি লিখেছেন মাহমুদুল হাসান; নতুন মেয়ে জাইনাব, গল্পটি লিখেছেন আফিফা আবেদিন সাউদা; অনুশোচনা, গল্পটি লিখেছেন আরমান ইবনু সুলাইমান; জীবন সায়ান হে, গল্পটি লিখেছেন আরিফ আজাদ; স্বপ্নেরা বেড়ে ওঠে, গল্পটি লিখেছেন শারিন সফি আদ্রিতা; এক চিলতে রোদ, গল্পটি লিখেছেন সারওয়াত জাবিন আনিকা; রূপকথাও হেরেছিল, গল্পটি লিখেছেন শিহাব আহমেদ তুহিন; এক টুকরো আলো, গল্পটি লিখেছেন আফিফা আবেদিন সাউদা; রুকাইয়া, গল্পটি লিখেছেন মুরসালিন নিলয়; মায়ের বিয়ে, গল্পটি লিখেছেন জাইনাব আল গাজী; জাওয়াত ও তার বাবা, গল্পটি লিখেছেন নুসরাত জাহান; তোমায় ভালোবাসি, গল্পটি লিখেছেন আরিফ আজাদ; শূন্যতার মাঝেও পূর্ণতা, গল্পটি লিখেছেন আনিকা তুবা; স্পেশাল অফার, গল্পটি লিখেছেন জাকারিয়া মাসুদ; এক চিলতে হাসি, গল্পটি লিখেছেন সানজিদা সিদ্দিকা কথা; উমরাহ, গল্পটি লিখেছেন সাজিদা হোসাইন; যা হারিয়ে ফেলেছি, গল্পটি লিখেছেন আরিফ আব্দাল চৌধুরী; পবিত্র প্রত্যাখ্যান, গল্পটি লিখেছেন শেখ আসিফ; জীবনের ব্যাকরণ, গল্পটি লিখেছেন আফিফা আবেদিন সাউদা; ভাবনার আধার, গল্পটি লিখেছেন আনিকা তুবা; মা, গল্পটি লিখেছেন নুসরাত জাহান; এক বৃষ্টি ভেজা সন্ধ্যা, গল্পটি লিখেছেন আরিফ আজাদ; অন্তত মম বিকশিত করো, গল্পটি লিখেছেন আরিফ আব্দাল চৌধুরী; অগ্রাধিকার, গল্পটি লিখেছেন আফিফা আবেদিন সাউদা; ৫০০ টাকা, গল্পটি লিখেছেন আনিকা তুবা; আকাশ ছোঁয়া আলো, গল্পটি লিখেছেন মুরসালিন নিলয়। বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন, পৃষ্ঠা সংখ্যা ২৪৪, মুদ্রিত মূল্য ২৯০ টাকা। ২০১৯ সালের আগস্ট মাসে বইটি প্রথম প্রকাশিত হয়েছে। গল্পগুলো সম্পাদনা করেছেন আকরাম হোসাইন, আব্দুল্লাহ মাহমুদ ও আবুল হাসানাত, এবং বানান ও ভাষারীতি সংশোধন করেছেন জাবির মোহাম্মদ হাবিব ও এইচ এম সিরাজ, প্রচ্ছদ করেছেন শরীফুল আলম। বইটি কিনতে চাইলে ১১/১ বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন, অথবা কল করতে পারেন ০১৬১৬৬২৬৬৩৬ এই নাম্বারে। এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন rokomari.com-এ। আপনার লেখা বই কিংবা আপনার প্রতিষ্ঠানের ভিডিও রিভিউ তৈরি করতে যোগাযোগ করুন ০১৮৫৬১৪৪৪৪১ নম্বরে, অথবা ইমেইল করুন islamprotidinbd@gmail.com এই ঠিকানায়।